নবম বর্ষে পদার্পণ করল বেসরকারি টেলিভিশন বিজয় টিভি। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। বিজয় টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরফুদ্দিন হোসেন জীবনের পরিচালনায় এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সমাজকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।